হাই গাইস, আজকে আমার নবীনবরণ অনুষ্ঠান, তাই ভাবলাম আজকের এই দিনটা তোমাদের সাথে শেয়ার করি। নবীনবরণের দিন আমরা খুব সকালে উপস্থিত হয়েছিলাম কলেজে, কারণ আমাদের প্রেজেন্ট নেওয়া হয়েছিল ওই দিন। কিন্তু আমি গিয়ে দেখলাম যে বেশিরভাগ স্টুডেন্টসই সকালবেলা ইউনিফর্ম পরে আসছিল এবং তারপর 12টার পরে তার ড্রেস চেঞ্জ করে সবাই শাড়ি পরেছে। তাও ভাগ্যিস আমরা কয়েকজন ফ্রেন্ডরা আসলে শাড়ি পরে গিয়েছিলাম, নাহলে আমরা একদম বেমানান হয়ে যেতাম। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর অতিথিবৃন্দগণ তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে আমাদের গোলাপ ফুল এবং গাঁদা ফুলের পাপড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়। তখন চারিদিকটা একদম ফুলে ফুলে ভরে উঠেছিল। এটা কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। ফুলের গন্ধে পুরো জায়গাটা ভরে গিয়েছিল। এরপর আমাদেরকে বরণ পত্র পাঠ করে শোনানো হয় এবং আমাদের সবাইকে হাতে হাতে দেওয়া হয়। এরপর খাবারের টোকেন দেওয়া হয় আমাদেরকে। আর এদিকে তো এমনিতেই চারিপাশটা ফুলে ভরে উঠেছিল, আর আমাদের সুন্দর সুন্দর কিছু মঞ্চ করে দেওয়া হয়েছিল ছবি তোলার জন্য বিশেষ করে। তো ওইখানে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠেছিল। আর দুপুর 12টার পরেই আমরা দেখতে পেয়েছিলাম যে সবাই প্রায় সেজে গুজে শাড়ি পরে এবং বিভিন্ন ড্রেস পরে তৈরি হয়ে এসেছিল। আমাদের এই অনুষ্ঠানটি রাত 11টা পর্যন্ত হয়েছিল। মূলত এই 12টার পরে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আর কি আমাদের আসল যেই স্টুডেন্টদের মূলত যে মজাটা হয় ওটা শুরু হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার সেখানে থাকা হয়ে ওঠেনি, আমার চলে আসতে হয়েছিল, আমার কাজ ছিল। কিন্তু তারপরে আমি শুনেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে, ওরা রাত 11টা পর্যন্ত ছিল ওখানে, ওরা বলেছে অনেক মজা হয়েছে। আমাদের টিচাররাও নাকি গান গিয়েছিল আর অনেক স্টুডেন্ট নেচেছিল, গান গিয়েছিল, একদম পরিবেশটা অনেক সুন্দর ছিল। কিন্তু আমার এগুলো দেখা হয়নি, আশা করি সামনের বছর দেখা হতে পারে, আবার নাও হতে পারে, যেহেতু আমাদের কোর্সটা মাত্র এক বছরেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি যতটুকু উপভোগ করেছি আমার খুবই ভালো লেগেছে, এবং ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, অনেক ছবি তোলা হয়েছে, গল্প করা হয়েছে, আর অনুষ্ঠানটাও অনেকটা উপভোগ করা হয়েছে। তো আমি খুবই এনজয় করেছি। নবীনবরণটা আমার কাছে আসলে অনেক সুন্দর ছিল, সবাইকে মাশাআল্লাহ এক একটা পরীর মতো লাগছিল। অনুষ্ঠানটা এতটুকু উপভোগ করার পরেই আমি চলে এসেছিলাম, কিন্তু এই দিনটির স্মৃতি আমার আজীবন মনে থাকবে। অনেক সুন্দর একটা দিন ছিল।